বাংলার পাট শিল্পকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে, প্লাস্টিক লবিকে প্রমোট করা হচ্ছে, এমন অভিযোগে সল্টলেকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। বাংলার চট শিল্পকে ধ্বংস করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছে বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে ধ্বংস করবার। চট শিল্পকে সরিয়ে সিনথেটিক লবিকে প্রমোট করা হচ্ছে, এমনই নানা অভিযোগে সল্টলেকে জুট কর্পোরেশন ইন্ডিয়ার সামনে বিক্ষোভ সমাবেশ তৃণমূল শ্রমিক সংগঠনের। সমাবেশে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক, শ্রমমন্ত্রী বেচারাম মান্না, রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন কমিশনারের কাছে ডেপুটেশনও দেন তারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলও করেন তারা। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকাও নিয়ে আসা হয়। এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, পাটের দামের ঊর্ধ্বসীমা তুলে দেবার জন্যে আমরা বারবার আবেদন করেছি, নির্দিষ্ট খবরের ভিত্তিতে আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ দিয়ে রেড করিয়েছি, পাট মজুত করবার লাইসেন্স কাদের রয়েছে তাদের তালিকা চেয়েও পাওয়া যায়নি, আমরা এর ভেতর ষড়যন্ত্র লক্ষ্য করছি। তিনি বলেছিলেন বেআইনি পাট আছে, আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে রেড করিয়েছিলাম, সেখানে মাত্র 850 মেট্রিক টনের মতো পাট পাওয়া গেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এনফোর্সমেন্টের অফিসাররা, তারা যারা কাড়া বেলার রয়েছে, পাট বেলার কাড়া, কাদের লাইসেন্স আছে তার তালিকা চেয়ে পাঠিয়েছিল, সেই তালিকাও দিতে পারেনি, যার ফলে সামগ্রিকভাবে এটা আমরা একটা চক্রান্ত দেখছি। কেন পৌর নির্বাচনের আগে তারা এটা শুরু করেছিল, যেহেতু গঙ্গার দুধারে পৌরসভাগুলো আর গঙ্গার দুধারেই হচ্ছে চট শিল্পের জুটমিলগুলো, যার ফলে এরা পৌরসভায় একটা চক্রান্ত শুরু করেছিল, যদিও সেই চক্রান্ত ব্যর্থ করে তৃণমূল চারিদিকেই জয়ী হয়েছে। আমরা আরেকটি চক্রান্ত দেখতে পাচ্ছি, সিনথেটিক লবিকে তারা সাপোর্ট করার জন্য এবং সিনথেটিক লবিকে গুরুত্ব দেওয়ার জন্য একমাত্র পশ্চিমবঙ্গে পাট শিল্পকে ধ্বংস করার চক্রান্তে তারা নেমেছে। এ বিষয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র সরকার ঐতিহ্যবাহী চট শিল্পকে ধ্বংস করবার পরিকল্পনা করেছে, সিনথেটিক প্লাস্টিক লবিকে প্রমোট করবার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 60% খাদ্যশস্য চট ব্যাগের পরিবর্তে প্লাস্টিকে ভরা হবে। আমফানের সময় ফলন কম হয়েছিল পাটের, সে সময় পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেয়নি কেন্দ্র সরকার, অথচ বর্তমানে পাট উৎপন্ন ভালো, তখন ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্যে, একের পর এক চটকল বন্ধ হচ্ছে। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে বারবার কেন্দ্র সরকারকে বলেছেন, কোনো সুরাহা হয়নি, তার প্রতিবাদেই এদিনের এই বিক্ষোভ। কেন্দ্রের বিজেপি সরকার আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী চট শিল্প রয়েছে সেই চট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্যে সমস্ত ধরনের পরিকল্পনা করেছেন, এবং বিশেষ করে প্লাস্টিক লবি বা সিনথেটিক লবি তাকে প্রমোট করবার জন্য এই সিদ্ধান্তগুলো হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঠিক করেছেন যে 60% খাদ্যশস্য জুট ব্যাগের বদলে প্লাস্টিক ব্যাগ দিয়ে হচ্ছে সেগুলোকে ভরা হবে প্লাস্টিক ব্যাগে। আমাদের রাজ্যে আমফানের সময় পাটের প্রোডাকশন হ্যাম্পার হয়েছিল, কম হয়েছিল পাটের প্রোডাকশন, সেই সময় কুইন্টাল পিছু পাটের দামের ঊর্ধ্বসীমা কেন্দ্রীয় সরকার বাঁধেননি, আশ্চর্যজনক, যখন বাঁধার দরকার ছিল। এবছর পাটের প্রোডাকশন বাম্পার, 85 লক্ষ থেকে 90 লক্ষ বেল প্রোডাকশন হয়েছে গোটা রাজ্যে। হঠাৎ করে সেপ্টেম্বর মাসের 30 তারিখ 2021 কুইন্টাল পিছু 6,500 টাকা দাম বেঁধে দেওয়া হলো, এর ফলে ব্যাপক সংকট তৈরি হলো, আমাদের রাজ্যের একের পর এক চটকল বন্ধ হতে শুরু হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সল্টলেক।